ঘর মুছব আর কিছু কাজ করব। তো তো আমাকে একা একা কোনো কাজ করতে দে না, এসে ন কোনো একটু আঙ্গুর দিয়ে ব্যস্ত করে রেখেছি। দেখো কি করে ওদের সঙ্গে হাইফাই করছে, শেক করছে। তো বন্ধু, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তানজিস ডেইলি ব্লগ। তানজিস ডেইলি ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তানজি একমাত্র ঘুম থেকে উঠেছে আর এইখানে দেখো কি করছে। মিঠু এসে দরজার উপর দাঁড়িয়ে বসে আছে। মিঠু বেবি, আরে দেখো এই বুড়ি তো আগে উঠে গেছে আর এখন হাঁটাহাঁটি করছে। তো তানজি এখন দাঁত ব্রাশ করে নেবে, তানজিকে দাঁত ব্রাশ করিয়ে দিই। বন্ধুরা, তানজুকে ব্রেকফাস্ট করে দিয়েছি আর ওর লাঞ্চ বক্সে একটু আঙ্গুর দিয়েছি। আঙ্গুর খাবে আজ, বলছে মা আমাকে একটু আঙ্গুর দিয়ে দাও আর কিছু দিও না। এই জন্য আঙ্গুর দিয়েছি। আরে ওর জন্য গুতল না রে, কিছু দিব নি? হ্যাঁ কিছু দিতাম রে, লাঞ্চ ব্যাগ কিছু দিতাম না বলে। এই দেখো তানজি স্কুলে চলে যাচ্ছে, ওর স্কুলের টাইম। তানজু বাই, তানজু দেখুন বেবি হয়ে যাচ্ছে। বাই তানজু, বাই পাপু, দেখুন ও চলে যাচ্ছে দিদিকে নিয়ে স্কুলে দিতে। বাই বাই। দেখো বন্ধুরা, আমি এখন তানজুকে স্কুল থেকে গিয়ে নিয়ে এসে গেছি, 12:30 বেজে গেছে আর বেবিকে পাশের ঘরের দিদির কাছে রেখে এসেছি। দেখি গিয়ে এখন ও কী করছে। যা বাবু, যা তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমাকে ছেড়ে আমি চলে গিয়েছিলাম স্কুলে। হ্যাঁ তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। হ্যাঁ তুমি দেখো নি আমাকে। হ্যাঁ দেখো কেমন হাসি খুশি। আচ্ছা বাবু যা, বন্ধুরা এখন ওকে চেঞ্জ করে দেই। আর এই দেখো এখানে আমি সব কাপড় কেচে যা কষ্ট করে ম্যানেজ করেছি, কারণ আমার দড়িটা তো চলে গিয়েছিল। আর এইখানে আমি একটি শর্টকাট হিসাবে টাঙিয়ে দিয়েছি, ওর বাবা এলে ঠিক করে দেবে। আর এখানে রয়েছে কাপড়, অনেক কষ্ট করে এগুলো ম্যানেজ করেছি। হ্যাঁ থ্যাংক বেবি। ওই দেখো ও কী করছে, সব কাপড় উপর থেকে নিচে ফেলে দিচ্ছে। এখনও শুকোয় না, আমি পুরো টায়ার্ড হয়ে গেছি স্কুল থেকে এসে। আর এখানে দেখো রসুন রয়েছে, ওর বাবা ওগুলো সব কাঁচা নিয়ে এসে গেছে, ওগুলো শুকোতে দিয়েছি, না ওগুলো সব নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখো এই কামওয়ালি কী কাম করছে, কাপড়গুলো এখনও শুকায়নি, সব নিচে ফেলে দিই। বন্ধুরা তানজি স্কুল থেকে এসে চেঞ্জ করে পাশের ঘরে দিদির ঘরে চলে গিয়েছে, আর বেবিকে আমি ওখানে একটু আঙ্গুর দিয়ে বসিয়ে রেখেছি। ঘর মুছব আর কিছু কাজ করব। তো তো আমাকে একা একা কোনো কাজ করতে দে না, এসে ন কোনো একটু আঙ্গুর দিয়ে ব্যস্ত করে রেখেছি। বেবি ভালো লাগছে? ওদিকে তাকাও, ভালো লাগছে? মিষ্টি আছে ওটা, ওপেন করে দিচ্ছ? আঙ্গুর মিষ্টি আছে? হ্যাঁ বেবি তোমার আঙ্গুর মিষ্টি আছে কি? ভালো লাগছে? হেয়ার ব্যান্ড খুলে নিয়েছ? দেখো সব কথাতে হুম হুম বলবে। দেখুন কি করে পাকামি করে বসে খাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। দিনের মধ্যে কবার যে আমার বিছানাপত্র গুছাতে হয় তার হিসাব নেই, কারণ তানজু এখন একটু বুঝে, বেবি তো কিছুই বুঝে না। পালঙ্কের উপর উঠেই সব বিছানাপত্র নিচে ফেলে দিবে। আর এই দেখো ঘর মোছা হয়ে গেছে,
ফ্যান ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি শুকানোর জন্য। আর তানজির বাবা ফোন করে বললো ও দুপুরও খেতে আসবে না, এই জন্য আমি এখানে একটু চাল দিয়েছি, ভাত রান্না করে নেব। আর রাতে রান্না করেছিলাম যে সবজি ওটুকু আছে, আমাকে এখন আর রান্না করতে হবে না তরকারি, শুধু একটু ভাত বসিয়ে দিচ্ছি, ভাত রান্না করে নেব রাতের জন্য, বিকালে রান্না করে নেব। স্টোভটা এখন অন করে দেয় আর তানজু আর বেবি পাশের ঘরের দিদির ঘরে বসে খেলা করছে, দিদি তো কাজে চলে যায় আর আজর ছুটি, এই জন্য ওরা দুজন খেলা করছে। আর তানজিকে আমি দুপুরের খাবার খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছি, না হলে ও রাতে হোমওয়ার্ক করতে পারবে না। আর এখানে বেবিও ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন তোমাদের ভিডিওগুলো দেখে নেব, না হলে ওগুলো একসাথে অনেকগুলো হওয়ার পর দেখা যায় না, কারণ বন্ধুদের তো ভিডিওগুলো দেখতে হবে, না হলে বন্ধুদের ওয়াচ টাইম কীভাবে পূর্ণ হবে। আর বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ বেবিকে না ঘুম পাড়ালে তানজু যে ঘুমিয়েছে ও শুধু ওকে দিদি দিদি বলে ডাকবে আর ওকে উঠানোর চেষ্টা করবে। দেখো বন্ধুরা, বেবি ঘুম থেকে উঠে গেছে, আমার কোলের উপর বসে আছে। আর এই দেখো বন্ধুরা, তানজিও ঘুম থেকে উঠে ওখানে যে কাপড় দিয়েছিলাম শুকোতে ওগুলো এখন নিচ্ছে, বড় হয়ে গেছে মেয়ে আমার, সব কাজ করতে পারে। দেখুন তো কিরকম পাকামি করে কাপড়গুলো করে নিচ্ছে, শুকিয়ে গেছে কি মা, ভিজে হলে ওটা নেবে না, ওকে দেখুন ওগুলো নিয়ে আসো, এগুলো রেখে দাও, রেখে দাও ওগুলো, ওগুলো রেখে দাও, এগুলো কিনে নিয়ে আসো, দেখুন আমাকে হেল্প করছে। দেখো এখন ঘুম থেকে উঠে কিছুক্ষণ আমার কুলে ছিল, এখন আমি বসে বসে দুধ খাচ্ছে। তানজিকে বললাম তানজি তুমি কি দুধ খাবে, বলছে না আমার, আমি খাবো না। বন্ধুরা এই দেখো তানজু হোমওয়ার্ক করে বাইরে এসে খেলা করছে, আর এই দেখুন দিদির ছেলে আমাদের বিল্ডিংয়ের কুকুরদের সাথে কুকুরের সাথে খেলা করছে। দেখো তানজি কিন্তু বয় করে ও ওর কাছেই যায় না। আর এই দেখুন ও কি সুন্দর করে ওর সাথে শেক করছে, ওর নাম হলো রামু। হ্যালো প্লিজ, উড়ো উড়ো উড়ো।
দেখো কি করে ওদের সঙ্গে হাই ফাই করছে, শেক করছে। তো বন্ধুরা আমার আজকের ব্লগ এখান পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। টাটা, বাই বাই বলো। আচ্ছা মনীষ।